আমাদের চ্যানেল থেকে ফ্রিতে রিসেন্ট নার্সের জব পেয়েছে ঋদিকা বিশ্বাস মেডিকেল হসপিটাল থেকে, এবং নারায়ণ হসপিটালে পেয়েছে কৌশলী প্রামাণিক, সোমা মণ্ডল পেয়েছে নারায়ণ হসপিটালে, এবং হচ্ছে প্যালেস হসপিটাল পেয়েছে আলমতি সর্দে, এরকম প্রচুর ছেলে মেয়ে আছে ফ্রিতে কাজ পেয়েছে। হাই, আমি সুমন, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ লার্নিং। আমাদের চ্যানেলের উদ্দেশ্য যারা গরিব বেকার ছেলে এবং মেয়েদের সঠিক কাজের সন্ধান দিয়ে তাদের সাহায্য করা, সম্পূর্ণ ফ্রি, কাউকে টাকা না দিয়ে। তো কলকাতায় উডলেন হসপিটালে বিএসসি নার্সিংয়ের প্রচুর ছেলে এবং মেয়ে কাজের জন্য নিয়োগ চলছে। তো কীভাবে কাজটা পাবেন, কোন কোন পোস্টের ভ্যাকান্সি চলছে, কত টাকা স্যালারি, কী কী ডকুমেন্টস লাগবে, কী কী বেনিফিট লাগবে, কোয়ালিফিকেশান কী লাগবে, ফ্রেশার এক্সপিরিয়েন্স, সব কিছু বিস্তারিত জানাবো সারা ইউটিউবে। আমাদের চ্যানেলের মতন ফ্রি এবং সঠিক প্রতিদিন কাজের সন্ধান কোনো ইউটিউবার দিতে পারবে না। তো আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ আপনার যে কাজটা আপনার জন্য উপযুক্ত আপনি সেই কাজটা 100% সঠিক সন্ধান পাবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো আমার হেলথ ইস্যুর জন্য আমি ভিডিও দিতে পারিনি, আপলোড করতে পারিনি, তো আমার হাতে অনেক কাজ পড়ে রয়েছে। তো প্রতিদিন ভিডিও এবার থেকে আপলোড হবে, তো চলুন শুরু করি। আপনারা অনেকে কমেন্ট করে বলেন, স্যার আমি অ্যাপ্লাই করেছি কোনো রেসপন্স পাইনি। আমি আপনাদের বারবার বলে আসছি, যদি আপনি আপনার কোয়ালিফিকেশান যদি রেজাল্ট বেটার হয়, ভালো হয়, আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি আপনার বেশি থাকে, কাজ আপনি অবশ্যই পাবেন, কেউ আপনাকে কাজের থেকে বঞ্চিত করতে পারবে না। আমার এই চ্যানেল থেকে প্রচুর ছেলে এবং মেয়ে ফ্রিতে বিএসসি এবং জিএনএম কাজ পেয়েছে এবং কাজ করছে কলকাতা বড় বড় হসপিটালে। তো আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনি এই পেজে চলে আসবেন। এই পেজে চলে আসার পরে আপনার ডিউটি হবে আপনার 8 ঘন্টা, উইথ 1 ঘন্টা ব্রেক পাবেন, উইথ ফুড পাবেন, উপরে তুলবেন। যে ডিপার্টমেন্টে আপনার হচ্ছে ভ্যাকান্সি চলছে সেটা হচ্ছে আইসিইউ টেকনিশিয়ান, আর পোস্ট হচ্ছে আপনার এই কাজে পোস্ট হয়েছে 15/7/2022। লোকেশান হচ্ছে কলকাতা, জেন্ডার হচ্ছে মেল ফিমেল, আর কোয়ালিফিকেশান আপনার লাগবে বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, আর এজ হতে হবে আপনাকে 20-25 মধ্যে, আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যে ব্যাপারটা নিয়ে সবার একটা কৌতূহল কোশ্চেন থাকে, তো কোয়ালিফিকেশান লাগবে মিনিমাম আপনাকে 6 মান্থ আপনাকে এই ডিপার্টমেন্টে আপনাকে বিএসসি নার্সিংয়ের ট্রেনিং লাগবেই লাগবে, আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে। তো হচ্ছে ইন্ডাস্ট্রি হবে হেলথ কেয়ারে, আর যে ডিপার্টমেন্টে আপনাকে নিয়ে হচ্ছে ভ্যাকান্সি চলছে সেটা হচ্ছে আইসিইউ, সিসিইউ, আইটিইউ এক্সেট্রা। তো আপনাকে এই হচ্ছে ভ্যাকান্সি থাকবে আপনার মাত্র 100 জনের ভ্যাকান্সি আছে, আর যেটা হচ্ছে স্যালারি থাকবে আপনার 15,500 টাকা স্যালারি, সাথে আপনি পিএফ, এসআই, বোনাস A to Z পেয়ে যাবেন। আর আপনাকে যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টস হচ্ছে ইমেল আইডি, ফোন নাম্বার, আর হচ্ছে বিএসসি সার্টিফিকেটের রেজাল্ট, এইটাই আপনার লাগবে। তবে অ্যাপ্লাই করবেন, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আপনি যখন এই পেজটায় চলে আসবেন, এই পেজটায় আসার পরে আপনি যখন এদিকে আসবেন, এদিকে আসার পরে এখানে উপরে তুলবেন, এখানে দেখা যাচ্ছে আপনার নাম, আপনার নামটা এখানে ফিল আপ করবেন, আপনার নামটা ফিল আপ করার পরে আপনার মোবাইল নাম্বারটা এখানে ফিল আপ করবেন, আপনার ইমেল অ্যাড্রেস এখানে দেবেন, আপনার পুরো পারমানেন্টের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনার এখানে দিয়ে দেবেন, আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন, আপনার এডুকেশন কোয়ালিফিকেশান বিএসসি করেছেন না জিএনএম করেছেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন, আপনার কত বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন, 5 বছর না 1 বছর না 2 বছর না 6 মান্থ না 5 মান্থ না 8 মান্থ আপনি এখানে দিয়ে দেবেন। তারপর আপনার রিজিউমটা এখানে আপলোড করবেন, চুজ ফাইল করে আপনার ফাইল থেকে আপলোড করবেন। মনে রাখবেন আপনার 2 MB মধ্যে দিতে হবে ডকস আর PDF ফাইল আর ডকস এক্স, এই আর এই ফাইলের মধ্যে আপনাকে কিন্তু হচ্ছে রিজিউমটা আপলোড করতে হবে 2 MB মধ্যে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপ্লাই করবেন। তো আমার ফর্মটা ফিল আপ হয়েছে, ফিল আপ হয়ে যাওয়ার পরে তারপরে আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন, অ্যাপ্লাই ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তারপর আমার ফর্মটা সাবমিট হয়ে গেছে, এখানে লিখে দিয়েছে যে থ্যাংক ইউ, হাই, থ্যাংক ইউ ফর গেটিং ইন টাচ উইথ আস, ইউর রিজিউম হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, আওয়ার টিম শ্যাল গেট ব্যাক টু ইউ শর্টলি।
তো আমার ফর্মটা ফিল আপ হয়ে গেছে, আর আমি তো তাড়াতাড়ি করে ফর্মটা ফিল আপ করুন, কারণ এর ভ্যাকান্সি মাত্র 100 জনের ভ্যাকান্সি, আর লাস্ট ডেট হচ্ছে কিন্তু আগস্টের কিন্তু 8 তারিখে লাস্ট ডেট। তো তাড়াতাড়ি করে হচ্ছে আপনি ফর্মটা ফিল আপ করুন। যদি আপনার এক্সপিরিয়েন্স যদি বেশি থাকে, রেজাল্ট ভালো থাকে, আপনি 100% আপনি কাজ পাবেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। তো তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।